হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি হৃদয় সরকার আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। গাইস, আজকে একটি পিকনিকের ভিডিও নিয়ে আসছি। তো ওইখানে আমাদের দুই পেয়ার মাল যাবে, এক পেয়ার বুয়ের আর এক পেয়ার আরসিএফের এলটির মাল যাবে। তো এই দেখেন, নৌকার মাঝে মালটাল সব তোলা হয়েছে। তো আজকে একটু ঝামেলা ছিল, অনেক ভোরবেলা মাল উঠছে, তো ওই জন্য মাল দোকান থেকে আনা এবং নামানোর ভিডিও করতে পারি নাই। তো ওই দেখেন, এই সেটে মালটাল রাখা আছে, নৌকায় সব মাল উঠে গেছে। গাইস, এখন নৌকা ছাইরা দিছে, তো আমাদের মালটালও সব কমপ্লিট। তো এখন মালটাল বাস্তাছে, তো নৌকা টোকা ছাইরা দিছে। তো মাঝে দিয়া পরে আবার ভিডিও করবো, পরে আবার কথা বলবো। তো ওই দেখেন, নৌকা এখন যাইতেছে আর আমরা যাব চসুন্দুর থেকে, যাবে গরমি গরমি পর্যন্ত যাবে। গাইস, কাপাসিয়া পার হইয়া তারপরে এইখানে একটা জায়গায় আমার যে নৌকা ভিড়াইছে, তো এখন এইখানে রান্না করার জন্য পানি আনতে গেছে ওরা। আর এই দেখেন, এইখানে বক্সের লোকগুলা বৈশা রয়েছে। আর এই দেখেন, এইখানে আমরা এক পিয়ার আরসিএফ এলটির মাল লাগাইছি 18, আর এক পিয়ার বুয়ের লাগাইছি 18। আর ওই দেখেন, ওই সেটে আমরা সেট টেট নিয়ে বসছি, আর নৌকার মাথায় ওই সেটে আমরা জেনারেটর দিছি। আর এইখানে আমাদের 7.5 একটা জেনারেটর আছে, একটা ডেল্টা 4000 এক সেট আসছে, ডেটন 280 একটা সেট, আর একটা 40 সেট নিয়ে আইছি। আর এই দেখেন গাইস, এখন এইখানে রান্না হইতেছে আর উপরে মাল বাজতেছে, এখন রান্না করা হইতেছে। গাইস, বর্মি বাজার পার হইয়া কয় কিলো সামনে আসলে একটা ব্রিজ পরে, তো ওই ব্রিজের কাছে এখন নৌকাটা এসে এখানে পারে বিড়াইছে। তো এইখানে একটা কাচের মসজিদ আছে, ওই দেখেন ব্রিজ, ব্রিজের ওই পারে একটা কাচের মসজিদ আছে, তো ওইখানে নৌকা বিড়ানো নিষেধ। আর এই দেখেন, এই সাইডে আমাদের মালটাল নৌকার উপরে রাখা আছে। আর গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ওই দেখেন, এই সাইডে আমাদের মালটাল, এই সাইডে বৃষ্টি পড়ছিল, তো মাল ঘোরা হয়েছে, সবাই ঘুরতে গেছে। তো এইখানে ঘোরার পরে কিছুক্ষণ পরে এখান থেকে নৌকা ছেড়ে দেব আমরা। আর এই দেখেন, এই দিক দিয়ে আমরা আসছি, এই দিক দিয়া। আর গাইস, নৌকার মাঝে আসলে তো গুড় খাওয়া হয়, মক্কা খাওয়া হয়, এটা তো আপনারা সবাই জানেনই, বেশি গুড় খাওয়া হয়। তো ওই দেখেন গুড় খাওয়ার ফল, ওই দেখেন গুড় খাইয়া একবারেই তাল হয়ে আছে। তো এখানে পানির মাঝে যা শুয়ে রয়েছে দেখেন। গাইস, এইখানে পারগান লাগানো হইতেছে, তো তিনটা পারগান আছে, উপরে দুইটা পারগান লাগানো হইতেছে, আর রাত্রে কইরা খিচুড়ি পাক করা হইব, দুপুরে বিরিয়ানি পাক করছিল, তো এখন দুইটা পারগান উপরে দিয়ে দিতেছে। আর এই দেখেন, বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টি ছাড়লেই আমরা এখান থেকে চলে যাব। Thank you.
গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।